ঢাকা প্রায় দেড় কোটি মানুষের আবাস। আমাদের রাজধানী, এখানে মানুষ বাস করে বেশি, এখানে সমস্যা সংকট বেশি। আর এই সমস্যা সংকট দূর করতে 1864 সাল থেকে ঢাকাকে অভিভাবকের মতো আগলে রাখছে ঢাকা সিটি কর্পোরেশন। কিন্তু দিনে দিনে বাড়ছে ঢাকার আয়তন, বাড়ছে জনসংখ্যার চাপ। এজন্য 1 ডিসেম্বর 2011 ঢাকা সিটি কর্পোরেশনকে করা হয় দুটো ভাগ, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণ মানে ইতিহাস, দক্ষিণ মানে ঐতিহ্যের গলি, দক্ষিণ মানে বাণিজ্য, দক্ষিণ মানে প্রবেশের দ্বার, ঢাকা মানে দক্ষিণ, প্রাণ সখা ঢাকা। April 2015 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। অনেক বছর পর নগরবাসীর চোখে জ্বলে উঠল আশার আলো, স্বপ্ন পূরণের ব্যাকুলতা। আর এই স্বপ্ন পূরণে নগরবাসী প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে বেছে নিয়েছে, রেখেছে যার উপর আস্থা, তিনি জনাব সাইদ খোকন। আজ আমার দায়িত্বভার গ্রহণ করার এক বছর পূর্তি হলো। এই প্রথম বর্ষপূর্তিতে আমার প্রিয় নগরবাসীকে আমার হৃদয়ের গভীর এবং গভীর থেকে অনেক 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 শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি এই এলাকার সন্তান, একজন মেয়র হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এই শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর দেখে যেন শহরবাসীর ঘুম ভাঙে, এজন্য মেয়র সাইদ খোকনের তত্ত্বাবধানে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী প্রতিদিন ভোর থেকে সকাল 7টা পর্যন্ত ঢাকাকে পরিষ্কার রাখছে নিরলসভাবে। পাশাপাশি শহরবাসী যেন যত্রতত্র ময়লা না ফেলে সেজন্য প্রতিটি ওয়ার্ডে 100টি করে মোট 5700 ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছে। শুধু ওয়েস্ট বিন স্থাপন করলেই তো হবে না, নগরবাসী যেন সচেতনভাবে এসব ওয়েস্ট বিনে ময়লা ফেলে, এজন্য মেয়র সাইদ খোকন নিজে উদ্যোগী হয়ে গ্রহণ করেছেন বিভিন্ন সচেতনতামূলক র্যালি। পরিচ্ছন্নতা কার্যক্রম সহ বিভিন্ন উদ্যোগ এসব উদ্যোগ কাজে দিয়েছে। মানুষ এখন যেখানে সেখানে ময়লা না ফেলে ফেলছে ওয়েস্ট বিনে। আপনারা জানেন যে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করবার জন্য আমরা 2016 সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছি। দুটি বিষয়ের উপর বিশেষ করে জোর দিয়েছি, একটি হচ্ছে জনগণকে সচেতন করে তোলা, দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে সেগুলোকে কাটিয়ে তোলা। প্রায় 5000 মতো ডাস্টবিন লাগিয়েছে, এটা খুবই ভালো জিনিস এবং এই জন্য আমি মনে করি ক্যাম্পেইন করার প্রয়োজন আছে যাতে মানুষ সঠিক স্থানে ময়লাটা ফেলে। জেলা ডাস্টবিন জেলা প্রতিস্থাপন করা হয়েছে যাতে আমরা সচেতনভাবে যে ময়লাগুলো যাতে ফেলা হয়, স্কুল কলেজে এগুলো একটা শিক্ষা দেওয়া দরকার আছে, মসজিদেও শিক্ষা দেওয়ার দরকার আছে, সব মানুষ যাতে সচেতনভাবে এগুলোর প্রতি লক্ষ্য রাখে। এই ভীমগুলো দেওয়াতে যত যেন সেখানে ময়লা ফেলতো
এখন আর সেখানে যেখানে সেখানে ময়লা ফেলে না, এখন সবাই ভীমে ময়লা ফেলতেছে। এলাকা ভিত্তিক বিভিন্ন বাসাবাড়ি থেকে বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে সংগ্রহের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থাপন করেছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, মিনি ট্রান্সফার স্টেশন ও মোবাইল ফেন্সিং। এর ফলে ময়লা আবর্জনা আগের মতো যেখানে সেখানে ছড়িয়ে পড়ে না, ফলে পরিবেশ থাকে পরিষ্কার। ঢাকা শহরের সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অনেকটা উন্নতি হয়েছে আগের তুলনায়, অনেক অনেক। তবে বড় ডাস্টবিনগুলো যেটা আছে এটা আরও পরিচ্ছন্ন দরকার, এবং রাস্তায় লোক বের হওয়ার আগে পরিষ্কার করা উচিত। আমরা যদি এই ডাস্টবিনটা সঠিকভাবে ব্যবহার করি তাহলে পরিচ্ছন্ন রাখা সহজ। ট্রান্সফার স্টেশন থেকে বর্জ্য সংগ্রহ করে তা সঠিক ব্যবস্থাপনার জন্য মাতোয়াইলে 100 একর জমির উপর স্থাপন করা হয়েছে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল। এখানে প্রতিদিন প্রায় 1800 থেকে 2000 টন বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। বর্জ্যগুলোকে সম্পদে রূপান্তরের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। বর্জ্য ডাম্পিংয়ের জন্য রয়েছে আধুনিক ডাম্পিং প্ল্যাটফর্ম। বর্জ্য পরিবহনের জন্য কেনা হয়েছে 120টি খোলা ট্রাক, 73টি কন্টেইনার ক্যারিয়ার, 12টি আনরোল কন্টেইনার ক্যারিয়ার, 321টি কন্টেইনার। বর্জ্য নিষ্কাশনের পর যানবাহনগুলো পরিষ্কারের জন্য আছে অত্যাধুনিক কারওয়াশ পুল, ফলে আগের মতো বর্জ্যবাহী গাড়িগুলো আর রাস্তাঘাট ময়লা করে না। হাসপাতালের ক্ষতিকর বর্জ্য যাতে পরিবেশের ক্ষতির কারণ না হয়ে যায় সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিচালনা করছে হাসপাতালের ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা। হাসপাতাল থেকে বর্জ্য পরিবহনের জন্য কেনা হয়েছে আধুনিক কাভার্ড ভ্যান। হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করে মাতোয়েল স্যানিটারি ল্যান্ডফিলে এসব বর্জ্য অটো ক্লাভের মাধ্যমে ব্যবস্থাপনা করা হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীরা যেন সুস্থ ও সুন্দরভাবে শহরকে পরিষ্কার রাখতে পারে এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের দেওয়া হয়েছে পোশাক, অ্যাপ্রন, গামবুট ও রেইনকোট। আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন আমাদের ঘর যেমন পরিষ্কার রাখি ঠিক সেমনি করে রাস্তাঘাট যাতে সুন্দর করে পরিষ্কার রাখি, যদিও আমাদের কষ্ট হয় তাহলে পরে দেখতে রাস্তাঘাট খুব ভালো লাগবে, সুন্দর থাকবে। অন্য একজন দেখলেও যাতে বলতে পারে যে ঢাকা শহরটা খুবই পরিষ্কার, যাতে আমরা প্রশংসাকৃত হই এবং মাননীয় মেয়র যাতে আমাদের প্রশংসা দেখে উনিও যাতে প্রশংসাকৃত হয় সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি। সুন্দর ও পরিচ্ছন্ন আবাসের জন্য নির্মাণ করা হচ্ছে 13টি 10তলা ভবন। এছাড়াও করা হয়েছে ঈদ উপলক্ষে বোনাস, ফ্রি মোবাইল সিম ও মহানগর জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা। গত 1 বছরে উন্নয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 36.16 কিলোমিটার রাস্তা, ফলে বিনা বাধায় সাবলীল গতিতে চলছে শহরের যান, এতে কমছে দুর্ঘটনার পরিমাণ। আগে রাস্তাঘাটে পানি জমে থাকতো, রোডঘাট ভাঙ্গা ছিল, হয়তো অনেক টাইমে গাড়ি বদ্ধ হয়ে গেছে পানি পায়া, তো অনেক সমস্যার মধ্যে আসলাম আর কি। তো এখন ফ্লাইওভার হওয়াতে যানজটও কমে গেছে, রাস্তাঘাট অনেক আগের থেকে অনেক ভালো। দক্ষিণ সিটি কর্পোরেশন স্পেশালি রাস্তাঘাটের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে অনেক বেশি মনোযোগী, কারণ এখন দেখা যাচ্ছে যে রাস্তাঘাটগুলো অনেক বেশি সংস্কারকৃত, কোথাও যদি কোনো ধরনের ক্ষতি বা ভাঙচুর দেখা যায় সেটা তৎক্ষণাৎই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিক করার ব্যাপারে অনেক বেশি মনোযোগী। আর তার কারণেই দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে রাস্তাঘাটে চলাফেরা করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আগে তো রাস্তাঘাট অনেক ভাঙাচুরা ছিল, আগে অনেক পরিশ্রম হইতো, কষ্ট হইতো, আর এখন রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, রিক্সা চালাও মজা পাওয়া যায়, খুব সুন্দর লাগে, খুব পরিশ্রম কম হয়। আমি দায়িত্বভার গ্রহণ করবার পর ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট একেবারেই ভাঙাচোরা অবস্থায় ছিল। আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি এবং সেই প্রকল্পের মধ্যে প্রায় 300টি রাস্তা আমরা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করেছি। আশা করি আগামী বর্ষা মৌসুমের মধ্যে এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারব। এই 300টি রাস্তা প্রায় 187 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তা, নর্দমা, ফুটপাথ উন্নয়নের কাজ ইতিমধ্যে চলমান। জলাবদ্ধতা নিরসন করবার জন্যে আমরা প্রায় 330 কিলোমিটার ডিপ ড্রেন আমরা ইতিমধ্যে পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আশা করি আগামী বর্ষা মৌসুমে
বৃষ্টি হলে এর সুফল জনগণ পাবে। গত এক বছরে উন্নত করা হয়েছে প্রায় 8.40 কিলোমিটার ফুটপাথ। এখন পরিচ্ছন্ন সুন্দর ফুটপাথে নগরবাসীর হাঁটা হয়েছে সাবলীল। ঢাকা শহরের দুর্ঘটনার অন্যতম কারণ পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার। শুধুমাত্র এই অসচেতনতার কারণে প্রতি বছর ঝরে যায় অনেক প্রাণ। এজন্য গত এক বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বানিয়েছে পরিবেশ বান্ধব 9টি ফুটওভার ব্রিজ, আর পুরনো 17টি করেছে সংস্কার। ফুটওভার ব্রিজগুলোর চারপাশে লাগানো হয়েছে গাছ, রাতের জন্য দেয়া হয়েছে আলোর ব্যবস্থা। তাই আগে যে ব্রিজগুলো ছিল ভবঘুরেদের আস্তানা, এখন সেগুলো পথচারী পারাপারে ব্যস্ত। ফ্লাইওভারগুলি আগে ছিল না, এটা অনেক ব্যস্ত রাস্তা। সামনে ভিকারুননিসা স্কুল, মেয়েরা মেইন রোড দিয়ে পার হতো। আগে যেমন এই যে দোকান নিয়ে বসে থাকতো, এই বিভিন্ন রকমের এই এটা ওটা বিক্রি করতো, যার জন্য লোকজন আর তেমন ওঠা আরও এই জন্য আরও বিরক্ত হতো। এখন সিটি কর্পোরেশন ফুলের গাছ টাছ লাগিয়ে পরিবেশ অনেক ভালো করেছে, আগের থেকে অনেক নিট অ্যান্ড ক্লিন। ঢাকার পার্কগুলোই ঢাকার অক্সিজেন, কিন্তু দীর্ঘদিন অযত্ন অবহেলায় থাকার কারণে এগুলো হয়ে গিয়েছিল জঞ্জালের ভাগাড়। তাই ঢাকাকে বাঁচাতে 19টি পার্ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যেই একনেকের অনুমোদিত। সাথে খেলাধুলার জন্য উন্নত করা হয়েছে 12টি খেলার মাঠ। এখন পার্কের অবস্থা আগের চাইতে ভালো, কারণ এখন পরিষ্কার পরিচ্ছন্নতাটা আছে। এখন দেখা যাচ্ছে সবাই ঠিকঠাক মতো যে পড়াশোনা করতেছি, করতে পারতেছি, বুঝতে পারতেছি, আড্ডা দিতে পারতেছি। কারণ আগে দেখা যাচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা একটু থাকতো, সেই জায়গা থেকে নতুন অবস্থাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষ এসেও এখানে একটু বেশ স্বস্তি পায়। গবেষণা দেখা গেছে ঢাকা শহরের অধিকাংশ নারী পুরুষের কিডনি সহ ইউরিন ঘটিত বিভিন্ন রোগের অন্যতম কারণ পাবলিক টয়লেটের অভাব। আর এজন্যে গত এক বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বানিয়েছে 47টি নতুন পাবলিক টয়লেট, সাথে সাথে সংস্কার করা হয়েছে 17টি পুরনো পাবলিক টয়লেট। ফলে শুরু হয়েছে পাবলিক টয়লেটের ব্যবহার, পরিচ্ছন্ন হয়েছে পরিবেশ। আমাদের পশু জবাইখানা, 2টি পশু জবাইখানার প্রকল্প আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি, সেগুলো ড্রয়িং ডিজাইন স্টেজে রয়েছে, আশা করি সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের প্রায় 22টি কমিউনিটি সেন্টার আমরা নতুনভাবে নির্মাণ করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছি। এর মধ্যে 7টি প্রকল্প আমরা ইতিমধ্যে প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি, আশা করি অনুমোদন লাভ করার পর আমরা শুরু করতে পারব। প্রায় 27টি মার্কেট নতুনভাবে নির্মাণ করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। উন্নয়নের ছোঁয়া চারিদিকে লেগেছে, আশা করি এই সমস্ত কিছু দৃশ্যমান আপনারা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। ঢাকা শহরের একটি অন্যতম প্রধান সমস্যা মশা। মশার কারণে ম্যালেরিয়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রতি বছর প্রচুর মানুষ। এজন্য মশক নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করছে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত লার্ভিসাইডিং। সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টা পূর্বে মশা নিয়ন্ত্রণে দেওয়া হচ্ছে অ্যাডাল্টিসাইডিং স্প্রে। সাথে মানুষকে সচেতন করার জন্য পরিচালনা করা হচ্ছে মশক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। বুড়িগঙ্গাকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল এই শহরবাসী। আমি নির্বাচনের আগে বলেছিলাম আমরা বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা আমাদের এই রাজধানী, আমরা বুড়িগঙ্গার সৌন্দর্যকে নবরূপে দেখতে চাই। সেই ঘোষণার আলোকে, সেই প্রতিশ্রুতির আলোকে আমরা কাজ শুরু করেছি। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা এবং কারিগরিক সহায়তায় আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি, বুড়িগঙ্গা ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্ট নামে এই প্রকল্প। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি হয়েছে, পার্শ্ববর্তী প্রায় 8টি ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়েছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মানুষ যে সার্ভিসেসগুলো পেয়ে থাকে, আমরা নতুন যুক্ত হওয়া ইউনিয়নগুলোতে ঠিক একই ধরনের আমরা সার্ভিস নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাইদ খোকন নিজ উদ্যোগে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় খাবারে ভেজাল নিয়ন্ত্রণে বিভিন্ন খাবারের দোকান নিয়মিত পরিদর্শন করছে এবং ভেজাল প্রয়োগকারী প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করছে। সাথে সাথে নেওয়া হচ্ছে মানুষকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।
প্রতিদিন বিভিন্ন কাজে নানা প্রয়োজনে এই শহরে ঢুকছে হাজারো মানুষ। কেউ পড়াশোনার কাজে, কেউ চাকরির সুবাদে, কেউ চিকিৎসা নিতে, আবার কেউ বিভিন্ন কাজে। এদের অনেকেরই সামর্থ্য থাকে না নামি রেস্টুরেন্টে খাওয়ার। মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা নিরাপদ ও সাশ্রয়ী পথ খাবার খেতে পারে, এজন্য দক্ষিণ সিটি কর্পোরেশন প্রদান করছে 100টি ফুড কোর্ট। তাই এখন যে কোনো মানুষই সাশ্রয়ী দামে খেতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী যেন তাদের দায়িত্বপ্রাপ্ত কাজ সঠিকভাবে করে, এজন্য মেয়র সাঈদ খোকনের নিজস্ব তত্ত্বাবধানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তথ্য আপডেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারা যেন নিয়মিত অফিসে উপস্থিত থাকেন সেজন্য করা হয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা। পাশাপাশি টেন্ডারিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ই প্রক্রিয়ারমেন্ট পোর্টালের মাধ্যমে সকল টেন্ডারিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের যে সমস্ত সার্ভিসেসগুলো রয়েছে, বিশেষভাবে ট্রেড লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অটোমেশনের কাজ চলছে। হোল্ডিং ট্যাক্সকে আমরা আপনার অনলাইন করে দেওয়ার জন্য প্রোগ্রাম হাতে নিয়েছি। সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে অনলাইনে আগামী কিছুদিনের মধ্যে নাগরিকগণ তাদের ট্যাক্স পেমেন্ট করতে পারবে। বিভিন্ন স্পটে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চালু করে দিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার প্রায় চল্লিশ শতাংশ এলাকা ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। আমাদের কাউন্সিলরগণ রয়েছেন বিভিন্ন এলাকায়, তাদের স্ব উদ্যোগে এই কাজগুলো সম্পন্ন হতে চলেছে। এভাবে প্রত্যেকটি বিভাগকে আমরা ডিজিটালাইজড করে দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনের মতো সূর্য ডুবে যায় ঢাকায়, কিন্তু দক্ষিণ ঢাকা জ্বলে ওঠে আরও উজ্জ্বল হয়ে। কারণ গত এক বছরে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে ডিজিটাল এলইডি লাইট। রাতের অন্ধকারেও তাই ঢাকা এখন আলোর নগরী। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কবিতাটির মতোই একসময় ঢাকা ছিল বিজ্ঞাপনের নগরী। যত্রতত্র যার যেভাবে ইচ্ছা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে ঢাকা ছিল ঢাকার সৌন্দর্য। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েই জনাব সাঈদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় অবৈধ এসব বিলবোর্ড সরানোর কাজ। পাশাপাশি শুরু হয়েছে ডিজিটাল বিলবোর্ড স্থাপনের কাজ। আমরা এই শহরটাকে ক্লিন করতে চাই, এই শহরটাকে গ্রিন করতে চাই। আমাদের সবুজায়নের উদ্যোগের অংশ হিসেবে আমরা বলেছি যে সমস্ত বাসায় ছাদে ফুলের টবে গাছ লাগানো হবে, বাগান লাগানো হবে, বাড়ির আঙিনায় বাগান করা হবে, বাড়ির বারান্দায় বাগান করা হবে, সেই সমস্ত বাসার মালিকগণকে আমরা হোল্ডিং ট্যাক্স থেকে রিবেট দেব। তাদেরকে রিবেট দিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করব একটা গ্রিন ঢাকা গড়ে তোলবার জন্যে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু একজন মেয়র নেই, সকল নাগরিকই মেয়র। এই কথাকে সামনে রেখে মেয়র সাঈদ খোকন নির্দিষ্ট সময় পরপর হন জনতার মুখোমুখি। এখানে উপস্থিত থাকেন সকল শ্রেণীপেশার নাগরিকেরা। তারা মেয়রের সামনে তাদের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য তাদের পরামর্শ মেয়রের সামনে তুলে ধরেন। উনাকে দেখি আমি মোটামুটি সবসময় মানুষের সাথে মিশে এবং অনেক লং টাইম কাজ করে, 14-15 ঘন্টা, যেটা একজন মানে জনপ্রতিনিধির জন্য খুব চমৎকার জিনিস। প্রত্যেকটা ওয়ার্ডে কমিশনার যদি সাঈদ খোকনকে সহযোগিতা করেন এবং আমরা জনগণ এই মেয়র সাঈদ খোকনকে যদি সহযোগিতা করি, তাহলে আমরা উজ্জ্বল ঢাকা দেখব। মেয়র হচ্ছে তার পরিকল্পনা করে দিবে আর আমরা এটাকে পরিকল্পনা বাস্তবায়ন করব। সব মানুষের দরকার এটাকে বাস্তবায়ন করার জন্য। এছাড়া ঢাকাকে পরিকল্পিত নগরী করতে ইতোমধ্যেই কিছু নতুন প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে, যার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। একনেকে অনুমোদিত বিভিন্ন প্রকল্প সমূহ হচ্ছে পান্থকুঞ্জ পার্ক, আজিমপুর কবরস্থান, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ি পার্ক, হাজারিবাগ পার্ক, আধুনিক স্লটার হাউস। ঢাকা শুধু একটি শহর না, ঢাকার রাগ আছে, ঢাকার হাসি আছে,
ঢাকার অভিমান আছে, ঢাকার অনুভূতি আছে। এই অনুভূতিটা জাগ্রত করার জন্য এবছর শাহবাগ চত্বরে পালন করা হয় প্রাণসখা ঢাকা অনুষ্ঠান। এদিন ঢাকাবাসী জানান দিয়েছিল ঢাকাকে তাদের ভালোবাসার কথা। ঢাকার মানুষ পরিচ্ছন্ন, এটা আমরা সবাই শুনতে চাই না? আমি বিশ্বাস করি এই শহর অবশ্যই অবশ্যই পরিচ্ছন্ন হবে। আমি বলেছি আমাদের প্রত্যেকটা নাগরিক, ইচ অ্যান্ড এভরি সিটিজেন, এক একজন মেয়র হবে, এক একজন মেয়র হবে, আপনারা সবাই। আমি পথে হেঁটে যাই, হেঁটে যাই বহু দূর বহু দূর বহু দূর। হে 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 আহা হে রে না রে না, হে ঢাকা আমার ঢাকা, হে ঢাকা আমার ঢাকা। এক বছর ধরে পরিবর্তন হচ্ছে আমাদের ঢাকা, আর পরিবর্তন সম্ভব হচ্ছে মেয়র জনাব সাইদ খোকন সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারো কর্মীর কর্তব্যবোধ ও সাধারণ মানুষের সচেতন থাকার দায়িত্ববোধের কারণে। এভাবেই ঢাকা হয়ে যাবে আবার শহরের রানী, হবে আমাদের প্রাণ প্রিয় রাজধানী। ঢাকা আমার ঢাকা, প্রাণসখা ঢাকা। প্রিয় নগরবাসী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমাকে ভোট দিয়ে, দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদের মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। আমি এক বছর পূর্ণ করলাম, আমার চেষ্টার কোনোই কমতি নেই। আমি দিন থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্যে, আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্যে। আমার চেষ্টার কোনোই কমতি নেই। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। হাজারো সমস্যায় জর্জরিত এই প্রিয় নগর শুধু একজন মেয়রের পক্ষে সমাধান করা সম্ভব নয়। আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমার পাশে থাকুন। আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়রের সাথে, আপনারা এক একজন মেয়র হিসেবে আপনারা আপনার মেয়রের সাথে থাকবেন। আমি আবারও বলেছি, আমি এই নগরীর প্রত্যেকটি নাগরিককে এক একজন মেয়রের ভূমিকায় দেখতে চাই। যেদিন আমরা প্রত্যেকে এক একজন মেয়রের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করব, মেয়রের সঙ্গে থাকব, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে আমাদের এই প্রিয় শহরকে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে তুলে দেব ইনশাল্লাহ। জাগাবো তোমায় সচেতনতায়, সাজাবো পরিচ্ছন্ন ভাবনায়। ঢাকা আমার পরিবার, আমার স্বপ্নের সংসার, আত্মতৃপ্তিতে সাজাবো এ ঘর, নিরলস প্রচেষ্টায় পাড়ি দেব সব পথ, তোমায় নিয়ে যেতে চাই বহুদূর, এক পা দুপা করে দূর থেকে আরো দূর। বহুদূর পথ পাড়ি দেওয়ার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।